ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল তথ্যভিত্তিক খবর দেখছেন দেশের গণমাধ্যম বিশেষজ্ঞরা। তারা বলছেন সঠিক তথ্য দিয়ে মিথ্যা প্রচার মোকাবেলা করতে হবে। দেশটির সাধারণ নাগরিকদের সাথে সম্পর্ক উন্নয়নেরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণপরিষদ আয়োজিত ভারতীয় মিডিয়ায় জুলাই অভ্যুত্থান পরিবেশনার ধরন নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ নিয়ে এমন অযৌক্তিক প্রচারণা করে আসছে ভারতের বেশ কিছু গণমাধ্যম, যার মাধ্যমে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় আছে তারা। ভারতের গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকা পর্যালোচনা করে আলোচকরা বলেন, ছাত্রজনতার গণ অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করার মতো বিশ্লেষণধর্মী প্রতিবেদন নেই। মিথ্যা জেনেও প্রচার করছে কিছু কিছু সংবাদ, যার মাধ্যমে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র প্রমাণের চেষ্টাও দেখা গেছে গেল তিন মাসে। তার সোর্স হচ্ছেন তসলিমা নাসরিন। আবার এটা ইন্টারেস্টিং যে এটা আমি একটা ফেসবুক পোস্টও দিছিলাম যে তসলিমা নাসরিন আবার তিন দিন পরে ওনার এই ইনফরমেশনের সোর্স হিসেবে আনন্দবাজারকে আবার উল্লেখ করতেছেন। ভয়ের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সেই কারণেই ভারতীয় মিডিয়া এখনও ইসলামী হুমকি, জঙ্গিবাদী, অঞ্চলের অস্থিতিশীলতার ভয় দেখিয়ে ক্ষেত্র তৈরি করে চলেছে। এসব তথ্য সংবাদের ভুল নিরসনে নাগরিকদের উদ্যোগে হওয়ার আহ্বান জানান যোগাযোগ বিশ্লেষকরা। দুই দেশের নাগরিকদের মধ্যকার সম্পর্ক উন্নয়নেও গুরুত্বারোপ করেন তারা। যে কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে যদি ফেলে দেখেন ওয়েস্টার্ন মিডিয়াকে, মানে ইনক্লুডিং ইন্ডিয়ান মিডিয়া, তাহলে দেখবেন অ্যান্টাই ইসলাম একটা তার কমন বৈশিষ্ট্য থাকবেই। ভারতের একটা অংশ আরেকটা অংশ যে অন্তত বাংলা বোঝে না, ইংরেজি বোঝে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকে জানেন, ভারতীয়দের অনেকে আমাকে গালিগালাজ করে, বাট স্টিল আমার বাংলা যেহেতু ওয়েস্ট বেঙ্গল কানেক্ট করা গেছে, কিন্তু আমি নিজেও তো পুরো ভারত তো আরও বিরাট একটা জায়গা, আমি তো কানেক্ট করতে পারি নাই। মানে হোক না হোক আমার ন্যারেটিভ তার কাছে কিন্তু পৌঁছে নাই। এমন মিথ্যে প্রচার তিন মাস পর আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।